32 ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন। আমরা এখানে ব্যাকলাইট ঠিক আছে, কিন্তু রাস্টার ছবি দেখতে দেখা যাচ্ছে না, কি খারাপ আছে এটা আমরা এখন চেক করে দেখছি। স্যামসাং মডেল হচ্ছে UA32M5500ER। কখনো প্যানেল এটা শর্ট হয়ে যায় বা টিকন বোর্ড শর্ট হয়ে যেতে পারে। FFC ক্যাবেল আছে, এই ক্যাবেলে যদি কোনো সমস্যা হয় বা শর্ট হয়ে যায় তাহলে F4M ICগুলো, এটা যদি শর্ট হয়ে যায়, এটা যদি শর্ট হয়ে যায়, ওই আইসিগুলো শর্ট হয়ে গেলে আমাদের এই প্যানেলের ছবি দেখা যাবে না। এখানে এলইডি লাইট এখানে জ্বলেছে একটা, আর এখানে আরেকটা এলইডি আছে, এখানে আরেকটা জ্বলবে কিন্তু এখানে জ্বলছে না। এটা না জ্বলা হচ্ছে CKB লাইনগুলো কোনো জায়গায় শর্ট আছে, লেফট রাইট যদি কখনো CKB লাইন যদি কখনো শর্ট থাকে তাহলে এই এই প্রবলেমটা হবে, ছবি পাওয়া যাবে না। আমি এখন এটা চেক করবো যাতে এটা এলইডিটা কীভাবে জ্বলবে এবং এই টিকন বোর্ডটা আমরা কীভাবে চেক করবো এবং সেটা আমরা এখন দেখাচ্ছি। এখানে কিছু ভোল্টেজ আছে, সেই ভোল্টেজগুলো আমরা এখন দেখে দিচ্ছি। এটা হচ্ছে টিকন ভোল্টেজের আমরা সাপ্লাই ভোল্টেজ, সেটা এখানে আমরা পেয়েছি 12 ভোল্ট। এই লাইটটা যখন জ্বলে না তাহলে আমরা কী করবো, এখানে এবিডিটি ভোল্টেজটা আমরা মেপে দেখে নেব। এবিডিটি ভোল্টেজ এখন এখানে 0 ভোল্টেজ আমরা এখন পাচ্ছি। ভোল্টেজটা টিকন প্রোটেকশন ভোল্টেজটা এখানে 3.3 ভোল্টেজ আমরা এখানে দেখে নেব। 3.3 ভোল্ট এখানে আমরা পেয়েছি। এখানে বিজি অনের ভোল্টেজটা এখানে আমরা দেখে নিচ্ছি, আমরা এখানে পাবো 25 থেকে 31 ভোল্ট বা 32 ভোল্ট পর্যন্ত থাকবো, এখানে পাচ্ছি না আমরা। আমরা একটা অল্প একটা ভোল্টেজ পাচ্ছি, এখানে বিজিএলএ ভোল্টেজ থাকবে 5 থেকে -10 ভোল্ট। হালকা একটা ভোল্টেজ দেখাচ্ছে, এই যে এইচএবিডিডি ভোল্টেজ আমরা এখন এখানে দেখে নিচ্ছি, এখনও কোনো আমরা ভোল্টেজ পাচ্ছি না। FFC রেবনটা আমরা এখন এটা খুলে দিচ্ছি, ৩১ ভোল্ট পাবো আমরা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। নেবো এবিডিডি ভোল্টেজটাও আমরা দেখে নিচ্ছি, এখনও আমরা 17 ভোল্টের মতো পাবো, 0.1 ভোল্টেজের মতো পাচ্ছি আমরা, এটাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এইচএবিডিডি ভোল্টেজ আমরা দেখে নেব, এখনও কোনো আমরা ভোল্টেজ পাচ্ছি না, 0 ভোল্টেজ পাচ্ছি আমরা। এটা খোলা আছে, আমরা এলইডিটা এখনও জ্বলেনি। আমরা এখান 3.3 থেকে আমরা এখন এখান থেকে একটা 25 ভোল্টেজটা নিয়েছি, 3.3 ভোল্ট আমরা এখান থেকে শর্ট করে দিয়েছি, এখানে TDD দিয়েছি আমরা, এখানে টিকন বোর্ড রেডি হয়ে গেছে, সেই ভোল্টেজগুলো আমরা একটু মেপে দেখবো। রেবনগুলো খোলা আছে, আমরা এখন এইচএবিডিডি ভোল্টেজ আমরা 8 ভোল্টেজ আমরা এখন পেয়েছি। এবিডিডি ভোল্টেজ আমরা এখন এখানে দেখে নেব, 17 ভোল্টেজ পেয়েছি আমরা এখন। বিঅন এখানে ভোল্টেজটা কত আছে, 31 ভোল্টেজ আমরা এখন পেয়েছি, 32 ভোল্টেজ আমরা এখন পেয়েছি। তাহলে আমরা প্রত্যেকটা ভোল্টেজ আমরা এখন যা থাকা দরকার সেগুলো সবগুলো চলে আসছে। আমরা এখন টিকনটা রেডি হয়ে গেছে, আমরা এখন FFC রেবনটি আমরা এখন এই দুইটা রেবন আমরা এখন লাগাবো। কোন রেবন থেকে বা কোন কপ থেকে আমাদের এই বা কোন প্যানেল থেকে শর্ট হচ্ছে বা কোন CKB বা লেফট এবং রাইট আমরা এখন চেক করে দেবো, কোনটা খারাপ হচ্ছে আমরা এখন এখন চেক করবো একটা একটা করে। আমার টিকন বোর্ড এখনও ঠিক আছে, আমরা যদি এখন একটু প্যানেলটা দেখে নিচ্ছি, আমরা প্যানেলে আমরা লাইট চলে আসছে, আমরা এখন এখানে দেখে নিচ্ছি সুন্দর মতো লাইট চলে আসছে। আমরা বুঝতেছি যে এই রাইট সাইড ঠিক আছে, লেফট সাইডে আমাদের এখন প্রবলেমটা হচ্ছে, আমরা এখন এটা খুঁজে বের করব কী প্রবলেমটা হচ্ছে। এই লাইটটা একটু অন হয়ে আবার অফ হয়ে গেল। CKB 1 বা CKB 2 আছে, এখানে প্যানেল থেকে শর্ট হচ্ছে, আমরা এখন এই প্যানেলটা এই CKBটা আমরা এখন অফ করে দেবো। CKB লাইনগুলো আমাদের এখানে CKB 1 CKB আমাদের এই লাইনটা আমরা এখন অফ করে দেবো। CKB লাইনটা আমরা এখন একটা কস্টেপ আমরা নিয়েছি, এখানে কস্টেপ আমরা এখন এখান থেকে এই CKB লাইনটা আমরা এখন এখান থেকে অফ করে দেবো। আমরা এখন এই কস্টেপ মেরে দিয়েছি, এবং আমরা এই ক্যাবেলটি প্রোডাকশন যে করা ছিল আমরা এটা খুলে ফেললাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। আমরা এখন এই টেলিভিশনটি সম্পূর্ণ ঠিক করে ফেললাম।